হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন পিডি টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে 5 ফুট সাইজের ফটো তৈরি করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। ফাইল অপশন থেকে ওপেনে ক্লিক করব, কাঙ্ক্ষিত ইমেজ সিলেক্ট করে ওপেনে ক্লিক করব, ইমেজ সিলেক্ট করে এডিট অপশন থেকে কপিতে ক্লিক করব, মূল উইন্ডোতে এসে কন্ট্রোল প্লাস ভি প্রেস করে ইমেজ পেস্ট করে দেব, ইমেজ সিলেক্ট থাকা অবস্থায় ক্রপ ইমেজে ক্লিক করব, মাউসের সাহায্যে টেনে টেনে ইমেজ ক্রপ করে পাসপোর্ট সাইজের আকারে করে নেব, ছবিটি এমনভাবে ক্রপ করব যাতে প্রিন্ট আউট করতে কোনো সমস্যা না হয়। ছবিটি ক্রপ করা হয়ে গেলে অ্যাপ্লাই অথবা ইন্টারে ক্লিক করব। কিবোর্ড থেকে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে ছবিটির কর্নার চেপে সাইজ কমিয়ে নিব। এখন ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তার জন্য পেন টুল সিলেক্ট করব, পেন টুলের সাহায্যে ছবিটির চারপাশে পাত করব, পাত করার সময় ফিল কালার নান করে দিব, পেন টুলের সাহায্যে ছবির চারপাশে ক্লিক করে পাত করব, পাত করার সময় অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে পাত স্টপ করে আবার ক্লিক করে পাত করতে হবে। এভাবে পাত করলে পাত আঁকাবাঁকা হয় না। পাত করা হয়ে গেলে প্রথম পাত পয়েন্টে ক্লিক করে পাত শেষ করব। এবার সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করব, ছবিটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কসে ক্লিক করব, কার্ভেচার টুলের সাহায্যে ছবিটি মডিফাই করে নিব। আমরা জানি পাসপোর্ট সাইজ ছবি এর উইথ 40 mm এবং হাইট 50 mm। রেক্ট্যাঙ্গেল টুল নেব, মাউস ক্লিক করব, রেক্ট্যাঙ্গেল অপশনে উইথ 40 mm এবং হাইট 50 mm টাইপ করে ওকে ক্লিক করব। শেপটির ব্যাকগ্রাউন্ড কালার দেব, ছবিটির উপর ক্লিক করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে ছবির আকার কমিয়ে দিব, ছবিটি ব্যাকগ্রাউন্ডের উপর বসিয়ে দিব। এখন দেখা যাচ্ছে ছবিটি ব্যাকগ্রাউন্ড শেপটির নিচে আছে। ব্যাকগ্রাউন্ড নিচে দেওয়ার জন্য এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জ অপশনে সেন্ড টু ব্যাকে ক্লিক করব। এবার ব্যাকগ্রাউন্ড ছবির নিচে সমান করে বসিয়ে দিব। ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে অল্ট বাটন হোল্ড রেখে ছবিটির উইথ কমিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট মেনু থেকে পাথ, এরপর অফসেট পাথ এ ক্লিক করব, অফসেট পাথ অপশনে অফসেট -0.04 ইঞ্চি রেখে ওকে ক্লিক করব, আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড সিলেক্ট করব। এখন ব্যাকগ্রাউন্ডের বর্ডার অংশ সিলেক্ট করে কালার অপশন থেকে এর বর্ডার কালার দিয়ে দিব, ছবির নিচের অংশ একটু নিচের দিকে টেনে অ্যাডজাস্ট করে নিব। ছবিটির সম্পূর্ণ সেটিং হয়ে গেছে। ফুল ছবিটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে গ্রুপ করব, এডিট অপশন থেকে ছবিটি কপি করে নিব, ফাইল অপশন থেকে নিউ এ ক্লিক করে নিউ ডকুমেন্টসে লেটার সিলেক্ট করে ক্রিয়েট এ ক্লিক করব, এডিট অপশনে গিয়ে পাস্টে ক্লিক করব। এবার ছবিটি প্রিন্টেবল জায়গায় বসিয়ে নিব। ছবিটির কয়েকটি কপি করার জন্য শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে কপি করব, একইভাবে কপি করার জন্য কন্ট্রোল প্লাস ডি বাটন কমান্ড নয় প্রেস করে ছবি কপি করব। এভাবে 4টি ছবি ক্রিয়েট করব। আরও ছবি কপি করার জন্য শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে নিচে টেনে এনে ছেড়ে দিলে
কপি হয়ে যাবে। এভাবে আমরা সহজেই অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে নিতে পারি। এখন ছবিগুলি প্রিন্ট দিয়ে প্রিন্ট করে নিতে পারি। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ভিডিও শেয়ার করবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।